জুনিয়র চিকিৎসকদের সঙ্গে স্বাস্থ্য ভবনের বৈঠকে মিলল না কোনো সমাধান সূত্র। অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপে অসহায় সরকার, দাবি তুলে আন্দোলনে অনড় স্বাস্থ্য ভবন, খুব অসহায়। সরকার থেকে সিবিআই, আরজিকর কাণ্ডে বিচার চেয়ে সিজিও থেকে স্বাস্থ্য ভবন অভিযান, জুনিয়র চিকিৎসকদের পাশে দাঁড়ালেন সিনিয়ররাও। আরজিকর কাণ্ডে তৃণমূলের ওপর চাপ বাড়াতে বিজেপির জোড়া কর্মসূচি, শ্যামবাজারে সুকান্ত দিলীপের সঙ্গে ধর্নার পরই মৌলালিতে মিছিলে শুভেন্দু। বিচার চেয়ে কংগ্রেসের লালবাজার অভিযানে ধুন্ধুমার, আগুন জ্বালিয়ে ব্যারিকেড ভাঙার চেষ্টা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। আরজিকর নিয়ে এবার পাল্টা চাপ তৈরির কৌশল তৃণমূলের, 165 ঘন্টা পার, বিচারের জন্য আর কত অপেক্ষা বলে প্রশ্ন। এই সরকার থাকলে এরকম ঘটনা ঘটবে? গত এক সপ্তাহে বর্ধমানে দুটি মেয়ের সঙ্গে এরকম ঘটেছে, এটা বন্ধ হওয়া উচিত, আর যতক্ষণ এই সরকার থাকবে বন্ধ হবে না। শিল্পী, আইনজীবী থেকে ক্রীড়াবিদ, ইঞ্জিনিয়ার, তথ্য প্রযুক্তি কর্মী, চিকিৎসক ধর্ষণ খুনের বিচার চেয়ে পথে নেমে প্রতিবাদ। হম সবকা ইমোশন একই হ্যায়, ইটস টাইম টু মেক বেঙ্গল গ্রেট আগেন এন্ড সেফার আগেন। আই লস্ট অল দ্য হোপ ওয়েন আই ফাউন্ড দ্য চিফ মিনিস্টার ডুইং প্রোটেস্ট এগেইনস্ট হারসেলফ, দেন আই সেড দিস ইজ দ্য এন্ড অফ বেঙ্গল, আই মাস্ট গো। কোর্টের নির্দেশের পরই বাহিনী নিয়ে আরজি করে সিআইএসএফ এর ডিআইজি, অধ্যক্ষের সঙ্গে বৈঠক, দেখলেন এমার্জেন্সি, লালবাজারে গিয়ে পুলিশের সঙ্গে কথা। শুক্রবার থেকে টানা বুধবার সিবিআই তলবে পরপর 6 দিন সিজিও কমপ্লেক্সে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ, ডেকে পাঠানো হলো গাড়ির প্রাক্তন চালককেও। মৃতদেহ নিয়ে ব্যবসা থেকে বেআইনি লেনদেন, সন্দীপের বিরুদ্ধে চাপ বাড়িয়ে এবার ইডির তদন্ত চান প্রাক্তন ডেপুটি সুপার, মামলা দায়েরে সম্মতি হাইকোর্টের। আরজিকর কাণ্ডে দলেই বিদ্রোহ, অন্তর্ঘাত দেখছেন মদন। রামায়ণে একটা বিভীষণ ছিল, এখানে অনেকগুলো বিভীষণ, সেই জন্য চিহ্নিতকরণ করা হচ্ছে না, নির্দিষ্টকরণ করা হচ্ছে এবং দলের মধ্যে তার ফাইল রেডি হচ্ছে। তারা চানে এই সময় ঘোলা জলে খেলো। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।